मिस होबे ना आपनार पछंदेर टीवी शो देखुन जी5 ऐपे एकदम फ्री। आमी भाबताम आगे माई शुधु एरकम, किन्तु एखन देखछि दादा भाई और मायेर मतो बाइरेर लोकेर कथा बेशी विश्वास करछे, सबकिछु मेने निच्छे। किन्तु आमी शुधु भाबछि अनिर्बाणदार की उद्देश्य काज करते पारे एर पेछने। देखो श्रुत, आमार मने हय जे अनिर्बाणेर তোমার দাদাকে সুস্থ করে তোলার পেছনে রায়ের চোখে ভালো হওয়ার একটা সুপ্ত বাসনা হয়তো আছে, কিন্তু তার সাথেও আছে অপরাধবোধ। তাইও চাইছে যে এই পরিবারের কাউকে কিছু উপকার করে ও রায়ের প্রতি করা অন্যায় অপরাধবোধ থেকে যদি মুক্তি পায়। বৌমনি, অনিতা আর কিছু বুঝুক না বুঝুক, আমরা এই পরিবার দিদিভাইয়ের কাছের মানুষেরাই যে দিদিভাইয়ের দুর্বলতা এটা খুব ভালো করে বুঝে গেছে। তাই তাদের হাত ধরেই আবার দিদিভাইয়ের লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। বৌমনি, তোর মনে হয় না দিদিভাই আবার অনিতাকে মেনে নেবে কি নেবে না সেটা একেবারে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত? 100 বারই তাই শ্রোত, আমি ভেবেই রেখেছি যে অনির্বাণ যে এই সবকিছুর পেছনে আছে এটা কিন্তু আমি রাইকে জানিয়ে দেবো। সব মিটে যাক, তারপর আমি রাইকে জানাবো। বৌমনি, একবার দাদাভাই ভালো হয়ে গেলে তোমার চোখে দাদাভাইয়ের চোখে অনিতা দিদিভাইয়ের প্রতি করা সব অপরাধ অন্যায় সব মাপ হয়ে যাবে না? শ্রোত, আমাদের কাছে মাপ হওয়াটাই গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু চেয়েছি যে অনির্বাণকে রায় অন্যভাবেও চিনুক। অনির্বাণ তা হাজার ভালো মানুষ হলেও দিদিভাইয়ের জীবনে কিন্তু কোনো পজিটিভ ফ্যাক্টর নয়। সেই আলাপ থেকে বিচ্ছেদ অবধি দিদিভাইকে শুধু কষ্টই দিয়ে গেছে। ওদের সম্পর্কের বিশ্বাসের ভিত যেটা, সেই বিশ্বাসটাই তো কোনোদিনও করতে পারেনি অনির্বাণ দাওকে। তাই আমি মনে করি কোনো ভালোই কোনোদিনও অনির্বাণ দা দিদিভাইয়ের জীবনে আনবেন। কতদিন চিনি আমরা অনির্বাণকে শ্রুত? পরিস্থিতি, সময়, ঘটনার ঘাত প্রতিঘাত মানুষকে কি বদলায় না? রায় কি নিজেই বদলে যায়নি এতদিনে? চরিত্র বদলায় না, হয়তো তার প্রকাশভঙ্গি বদলায়, কিন্তু উদ্দেশ্য একই থাকে। আমি কেন জানি আবার ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। অনির্বাণ দা মনে করেছে দিদিভাই যদি উপকারের কথা শোনে তাহলে হয়তো আবার দুর্বল হয়ে পড়বে, ওই মানুষটাকে আরেকটা সুযোগ দেওয়ার কথা ভাববে। কিন্তু তুমি দেখো, এইসব করলে না দিদিভাই আবার আঘাত পাবে, কষ্ট পাবে। আমি অতদূর ভাবিনি, শুধু এটুকু ভেবেছি যে একটু করে যদি হারানো বিশ্বাস আবার ফিরে আসে, রাই যে ওকে ভালোবাসে সেটা তো অস্বীকার করতে পারে না। বৌমনি, অপাত্রে ভালোবাসা দেওয়ার খেসারত যদি সারা জীবন দিতে হয় তাহলে কি সারা জীবন দেবে? আমি জানি না বৌমনি, আমি জানি না। তবে আমার কথা মিলিয়ে নিও, ওয়ান্স এ ট্রেটার অলওয়েজ এ ট্রেটার। যে বারবার বিশ্বাসঘাতকতা করেছে ইন ফিউচারও তাই করবে। কেউ দেখা যায়। এখন আমাদের মূল লক্ষ্য দাদাভাইকে সুস্থ করে তোলা, আর যদি তা হয় আমার দিক থেকে অনির্বাণদার প্রতি শুধু কৃতজ্ঞতাটুকু প্রাপ্য থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।